বাংলা মানে লাল টিপ ঘোমটা টানা মুখ, বাংলা মানে অঙ্গশোভায় টাঙ্গাইলের রূপ, স্নিগ্ধ কোমল আভিজাত্যে ললনা তুমি বঙ্গে, আবরণের সম্ভারে টাঙ্গাইলের সঙ্গে, ভিন্নতা এবং বৈচিত্র্যের সন্ধানে এবার পায়ে পায়ে আবরণে। অনুষ্ঠানটি দেখুন 16 আগস্ট সোমবার দুপুর দুটোয় আবরণ প্রাইম টাইমে। চোখ রাখুন সিটিভিএনএ। নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি নারী ও শাড়ির আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান নারী ও শাড়ি, আর আজকে অবশ্যই আবরণ এক্সক্লুসিভসের শাড়িরই অনুষ্ঠান। কিন্তু ওই যে বলি আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, তার সঙ্গে ক্যাপশন হচ্ছে সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আপনার পাশের জনকে স্যানিটাইজ করুন, নিজে স্যানিটাইজড হন এবং তার সঙ্গে সঙ্গে মুখে মাস্ক পরুন। সার্জিক্যাল মাস্কের সঙ্গে ওয়াশেবল মাস্ক পরে রাস্তায় বেরোন। পুরো সিস্টেমটাই কিন্তু ডক্টর প্লাস আমাদের হাতে তুলে দিয়েছে একেবারে। এই হচ্ছে হ্যান্ড ওয়াশ, আমি হ্যান্ড ওয়াশ থেকে দেখানো শুরু করি। এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, 5 থেকে 7 বার সারাদিনে হ্যান্ড ওয়াশ করতে হবে। আর তার সঙ্গে স্প্রে অ্যান্ড লিকুইড স্যানিটাইজার, আপনার যেভাবে ইচ্ছে আপনি ব্যবহার করতে পারেন। আর তার সঙ্গে নিরাপদ দূরত্ব, শারীরিক দূরত্ব রেখে রাস্তায় বেরোবেন, কিন্তু আপনি যখনই রাস্তায় বেরোবেন একটা সার্জিক্যাল মাস্কের সঙ্গে একটা ওয়াশেবল মাস্ক ব্যবহার করবেন। পুরো সিস্টেমটা আপনি ডক্টর প্লাসের হাত ধরে পেয়ে যাচ্ছেন, তার জন্য আপনাকে অবশ্যই আবরণের হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করুন, আপনি পেয়ে যাবেন। আর টিকাকরণ, যদি আপনি নাম এনরোল তো করতেই হবে এবং যখনই সুযোগ আসবে আপনার সামনে, সে যে টিকাই হোক না কেন, কোভ্যাক্সিন, কোভিশিল্ড, কোনো অরিনেসের ব্যাপার নেই, আপনি যেটা পাচ্ছেন ডাবল ডোজ ভ্যাকসিন কমপ্লিট করে নিন। আপনি দেখুন, আমরা কোভিডকে, ভারতবর্ষ পারবে কোভিডকে ডিফিট করতে, যেটা অন্য কান্ট্রিরা করতে গিয়েও করে উঠতে পারছে না, বাট উই ক্যান, উই শ্যাল ওভারকাম। আমরা এই গানটাকে মনে মনে গুনগুন করবো আর টিকাকরণ করতে থাকবো, তাহলে দেখবেন কোভিডকে আমরা দূর করতেই পারবো। আসুন আজকে সন্ধ্যাবেলার এই অনুষ্ঠানে আমরা চন্দ্রি নিয়ে পথ চলা শুরু করি। একদম আমার এই মেটেরিয়ালটা আমার নিজের ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের মেটেরিয়াল। এটা হচ্ছে একটা সিল্ক থাকে হচ্ছে চন্দ্রির গ্যাস, একটা থাকে হচ্ছে মাসলাইজ কটন, পরে ভীষণ আরাম পাওয়া যায়। এবং এটা হচ্ছে গ্রের সঙ্গে ইয়েলোর কম্বিনেশন, তার মধ্যে ডিসচার্জ ব্লক রয়েছে। কটন সিল্ক চন্দেরি, ভীষণ আরামের শাড়ি, ইজি টু মেনটেন, ইজি টু ওয়ার। এটা হচ্ছে 2050 গ্রে অ্যান্ড ইয়েলোর কম্বিনেশন, গ্রেটা কিন্তু একটু ব্লুইশ গ্রে, আর তার মধ্যে ডিসচার্জে যাচ্ছে এগুলো পুরোটা। 1 নম্বর শাড়ি 2050 উইথ ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস নাম্বার 1 2050। এবারে আসছি নাম্বার 2 2 নম্বর শাড়ি, এটা আসছি 2 নম্বর শাড়ি নাম্বার 2, এটা চকলেটের সঙ্গে ইয়েলো নাম্বার 2 আঁচল, চকলেট অ্যান্ড ইয়েলোর কম্বিনেশন নাম্বার 2, এটা হচ্ছে আঁচল। এটা আসছে বডি, বডির মধ্যে দেখুন পদ্ম যাচ্ছে, প্রিন্টের ক্ষেত্রে পদ্ম গেছে ইয়েলোর মধ্যে ব্লু দিয়ে। আর এটা আসছে কুচিটা, চকলেট ব্রাউনে যাচ্ছে কুচিটা, 2050 নাম্বার 2 2 নম্বর শাড়ি 2050 উইথ ব্লাউজ পিস নাম্বার 2 দেখালাম। এবারে আমি আসছি হচ্ছে নাম্বার 3 3 নম্বর শাড়ি, এটা আসছি নাম্বার 3 3 নম্বর শাড়ি নাম্বার 3, এটাও চকলেটের সঙ্গে পিচ টোন, একটু পিচ, রেড ঘাসা পিচ। এটা হচ্ছে আঁচলটা, সবটাই ডিসচার্জের গল্পেতে কিন্তু যাচ্ছে, প্যাঁচা হয়েছে দেখুন আঁচলের মাঝখানটাতে প্যাঁচা। আর এইবারে পুরো শাড়িটাই পাখির গল্প, এই যে এখানে দেখুন গ্রিনের মধ্যে পাখি, আবার এখানেও কিন্তু উড়ে এসে উড়ছে পাখি আর কি, উড়ছে পাখি বসছে পাখি গল্প। এটা হচ্ছে নাম্বার 3 2050 2050 পাটলি পাল্লু কুচি আঁচলের শাড়ি, এবং কুচির মধ্যে কিন্তু ওই বসছে পাখি, অসংখ্য পাখি রয়েছে এখানে। এটা হচ্ছে নাম্বার 3 3 নম্বর শাড়ি পাটলি পাল্লু উইথ ব্লাউজ পিস নাম্বার 3 2050 নাম্বার 3-র পরে চলে যাব নাম্বার 4 4 নম্বর শাড়ি, এটা হচ্ছে ডিপ রানীতে নাম্বার 4 4 নম্বর, এটা হচ্ছে ডিপ রানী আঁচল পার নাম্বার 4 4 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2050 2050 নাম্বার 4 4 নম্বর 2050 উইথ ব্লাউজ পিস নাম্বার 4 দেখালাম। নাম্বার 5-এ যাব, 5 নম্বর শাড়ি নাম্বার 5, এটা ব্রাউনের শেড, একটু মাটি মাটি রং, সয়েল টোনের উপরে রয়েছে, আর্দেন টোনের উপরে রয়েছে, এটাও ডিসচার্জের গল্প, নাম্বার হচ্ছে 5 5 নম্বর শাড়ি। এই হচ্ছে শাড়িটা, পরলে ভীষণ ভালো লাগবে, এটার সঙ্গে একটা কাশিস ব্লাউজ দিয়ে যদি পরেন আরও ভালো লাগবে।
এটা হচ্ছে 5 নম্বর 2050 2050 5 নম্বর। এই মেটেরিয়ালটা খুব সুন্দর, এটা হচ্ছে ভীষণ থিক মেটেরিয়ালটা, ভীষণ আরাম, ভীষণ আরাম। মানে আপনি গরমে পরুন আপনি আরাম পাবেন, আপনি শীতে পরুন আপনি তাতেও আরাম পাবেন। উইথ ব্লাউজ পিওর মেটেরিয়াল, এটা কিন্তু পিওর কটন চান্দেরি যেটা হয় সেই মেটেরিয়ালটা। এটা 2050, এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 5। নাম্বার 6 এটা হচ্ছে বার্নট রেড কালার, 6 নম্বর শাড়ি, নাম্বার 6 বার্নট রেড। এই হচ্ছে শাড়িটা, না অরেঞ্জ না রেড, একটা ফ্লেম টোন। তার মধ্যে ডিসচার্জ যে পদ্ম হয়েছে 6 নম্বর, নাম্বার 6। একটু ক্লোজে আসতে হবে, হ্যাঁ এই জায়গাটা ক্লোজে না দেখালে বোঝানো যাবে না। এটা হচ্ছে নাম্বার 6, এইভাবে কিন্তু এটা গেছে এদিকে, আবার উপরের দিকেও কিন্তু পড়েছে। 6 নম্বর শাড়ি নাম্বার 6, প্রাইসটা হচ্ছে 2050 2050 6 নম্বর, নাম্বার 6 2050 উইথ ব্লাউজ। 6 নম্বর শাড়ি 2050, নাম্বার 6 2050। এইবারে আসছি নাম্বার 7। যারা লাল পরবেন না, আবার সাদাটাও পরতে চাইছেন না, লাল পরবো না কিন্তু সাদা একদম ধবধবে সাদাটাও পরতে চাই না, একটু অন্য কিছু পরবো আর ভীষণ স্টাইল করবো, যারা ভাবছেন খুব স্টাইল করবো, এই কালারটা কিন্তু হতেই পারে। ডার্ক বিস্কিটের সঙ্গে ব্লু, ডিসচার্জটা গেছে হচ্ছে ব্লু দিয়ে। এটাও প্রাইস হচ্ছে 2050, নাম্বার 7 7 নম্বর শাড়ি। এটা বিস্কিট কালার, বেস কালারটা হচ্ছে বিস্কিট কালার। 7 নম্বর শাড়ি 2050, নাম্বার 7 2050 উইথ ব্লাউজ পিস। নাম্বার 7-এর পরে যাব নাম্বার 8, 8 নম্বর শাড়ি। এটা আসছি নাম্বার 8, 8 নম্বর, নাম্বার 8 আঁচল পার। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি নাম্বার 8, প্রাইস হচ্ছে 2050 2050 8 নম্বর, নাম্বার 8 একদম টিপিক্যাল রাস্ট কালারের মধ্যে যাচ্ছে। 8 নম্বর 2050 উইথ ব্লাউজ পিস, নাম্বার 8 2050। 8-এর পরে চলে যাব নাম্বার 9, 9 নম্বর শাড়ি। এটা হচ্ছে রাষ্ট্রীয় রেড টোন, নাম্বার 9 9 নম্বর শাড়ি আঁচল। এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে হাকোবার সাদা ব্লাউজ যদি চান বা একটুখানি এমব্রয়ডারি সাদা ব্লাউজ যদি পরেন ভালো লাগবে, সেটা কিন্তু সবটাই পেয়ে যাবেন আবরণে। আপনারা কথা বলে নেবেন, এই সময়টা আমি জানি অনেকেই বসে থাকেন কুর্তি আবর ব্লাউজ দেখার জন্য, কিন্তু আমরা বিগত কয়েকটা দিন ধরে আমরা এই দেখাচ্ছি। কালকে কি দেখানো হয়েছিলো অবশ্য আমি জানি না, কালকে কি ব্লাউজ দেখানো হয়েছিলো, সন্ধ্যে ছটায় শাড়ি দেখানো হয়েছিলো, সুতরাং বেশ কয়েকটা দিন কিন্তু শাড়ি দেখানো হচ্ছে। সুতরাং আমি জানি আপনারা যদি ব্লাউজ দেখতে চান একটু কথা বলে নিন বা চলে আসুন। এটা ব্লাউজ পিস, প্রাইসটা হচ্ছে 9 নম্বর শাড়ি 2050 10 নম্বর। এই শাড়ি আমি 1 নম্বরও কিন্তু এই কালারটা, এই গ্রের এই কালারটাই দেখিয়েছিলাম, তার সঙ্গে ইয়েলো ছিল, এটা পিঙ্কের সঙ্গে। এখানে কিন্তু ওই ব্লুইশ গ্রের উপরে ডিসচার্জে ইয়েলোর ব্যবহার হয়েছে, এটা হাফটা আর হাফটা হচ্ছে পিঙ্কের মধ্যে। 10 নম্বর শাড়ি 2050, নাম্বার 10 2050 2050 10 নম্বর উইথ ব্লাউজ। 11 নম্বর, নাম্বার 11 দেখাচ্ছি, এবার আসছি 11 নম্বর শাড়ি। এটা হচ্ছে অরেঞ্জিশ ইয়েলো 11 নম্বর, তার সঙ্গে রেড দিয়ে আঁচল পার। এটা হচ্ছে শাড়িটা 11 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2050 2050 11 নম্বর 2050 2050 নাম্বার হচ্ছে 11 উইথ ব্লাউজ। এটা গেল হচ্ছে চান্দেরি, পিওর চান্দেরি, কটন চান্দেরি, কটন সিল্ক চান্দেরি যেটা হয় পিওরটা, এটা দেখালাম। এইবারে আসছে বেনারস চান্দেরি, এটা কিন্তু বেনারস চান্দেরি এবং এটাতে ডিজিটাল প্রিন্ট রয়েছে। এটা হচ্ছে 12 নম্বর শাড়ি, নাম্বার 12। এটা বেনারস চান্দেরির উপরে ডিজিটাল প্রিন্ট রয়েছে শাড়িগুলো, সবগুলি না ইংলিশ টোনে পাবেন, মানে এই বেস কালারগুলো লাল কালো হলুদ নীল নয়, সবকটা যা পাবেন সফট কালার টোনে পাবেন। এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর শাড়ি, নাম্বার 12 দেখালাম। 12 নম্বর, প্রাইস হচ্ছে 2150 2150, 12 নম্বর 2150। আর এর ব্লাউজটা হচ্ছে এটা প্লেন এক কালার, এটা হচ্ছে ব্লাউজটা, এটা প্লেন প্লেনই তো না গো, এর ভিতরে না একটা হালকা প্রিন্ট আছে, একটা হালকা প্রিন্ট আছে, আমারই বোঝার ভুল, এটা একটা হালকা প্রিন্ট আছে। এটা হচ্ছে 12 নম্বর 2150 2150 12 নম্বর। এইবারে আসছি 13 স্টিল কালার, এটা হচ্ছে নাম্বার 13 13 নম্বর শাড়ি। এটা এটাই ওটা ওটাই ধরো কিচ্ছু হবে না, 13 নম্বর। এটা গ্রে কালার, স্টিল গ্রে, এবং এটার মধ্যে একটা চেকস হয়েছে, প্রথমে দেখুন একটা চেকস করে নিয়ে তার মধ্যে ডিজিটাল প্রিন্ট হয়েছে, একটা কালারে হয়েছে একটা শ্যাডোতে হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা 13 নম্বর শাড়ি, আর তার সঙ্গে যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস।
এই হচ্ছে ব্লাউজটা 13 নম্বর, এর মধ্যে একটা টেক্সচার প্রিন্ট রয়েছে, মানে সেলফ টোনে একটা প্রিন্ট রয়েছে। 13 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2150। 14 নম্বর, নাম্বার 14, এটা আসছে 14 নম্বর শাড়ি, নাম্বার 14, এটা পাউডার পিচে গেছে, পাউডার পিচের উপরে যাচ্ছে 14 নম্বর, নাম্বার 14, 2150, 2150। 14 নম্বর শাড়ি, 2150। তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, এই ব্লাউজগুলো খুব সুন্দর লাগবে। 14-র পরে যাব 15 নম্বর, নাম্বার 15, এটা হচ্ছে 15 নম্বর, নাম্বার 15, আঁচল, এটাও গ্রে টোনে। 15 নম্বর শাড়ি, নাম্বার 15, আঁচল গেল পার, এটা হচ্ছে 15 নম্বর, 2150, 2150, নাম্বার 15, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, 15 নম্বর শাড়ি, 2150। 15-র পরে যাব 16, নাম্বার 16, 16 নম্বর, এটাও না কলমকারীরই একটা প্রিন্ট এসছে, কি সুন্দর করে গেছে, লাইট পেস্তা বা পাউডার পেস্তা টোনটা এসছে, বেস কালারটা এসছে পাউডার টোন, পেস্তা টোন। 16 নম্বর শাড়ি, নাম্বার 16, আর এই রয়েছে হচ্ছে ব্লাউজ, 16 নম্বর, নাম্বার 16, প্রাইস হচ্ছে 2150। নাম্বার 17, এটা পাউডার পিচ, 17 নম্বর আসছে পাউডার পিচ টোন, নাম্বার 17, আঁচল, 17 নম্বর, এই হচ্ছে শাড়িটা, এটা একটু গায়ে ফেলি, আজকে আমি যে ধরনের ব্লাউজ পরে পরেছি ভালোই লাগবে দেখতে। 17 নম্বর, এবং এই কালারগুলো আমাদের এই ধরনের শাড়িগুলো কি হয়, ধরুন অফিস যাব, ইজি টু মেনটেন, সহজে মেনটেন করা যায়, সুতরাং এই সমস্ত কাজে এগুলো ভীষণ কাজে লাগে। এখনকার সিচুয়েশনতে যদি পরে আমি রাস্তায় ঘোরাঘুরি করি, সেক্ষেত্রে আমাকে শাড়িটাকে ধুতেই হবে, তো এই ধরনের শাড়ি হলে যেটা ধোয়াটা ইজি হয়। 17 নম্বর, 2150, নাম্বার 17, 2150, উইথ ব্লাউজ, 17 নম্বর, 2150। 18 নম্বর শাড়িতে যাব, নাম্বার 18, এটা আসছি 18 নম্বর, নাম্বার 18, আঁচল গা, এটাও পেস্তা টোনের উপরে যাচ্ছে, এই করে না একটা করে টিস্যুর বর্ডার থাকবে, এটা হচ্ছে 18 নম্বর, নাম্বার 18, প্রাইস হচ্ছে 2150, নাম্বার 18, 2150, আর তার সঙ্গে ব্লাউজ, এই হচ্ছে ব্লাউজ, 18 নম্বর শাড়ি, 2150। এবারে আসছি 19, এটা আসছি 19 নম্বর শাড়ি, এটা পিচ টোন ডার্ক, 19 নম্বর, নাম্বার 19, 2150, 2150, 19 নম্বর, নাম্বার 19, 2150, উইথ ব্লাউজ, 19 নম্বর শাড়ি, 2150। 19-এর পরে চলে যাব 20 নম্বর, নাম্বার 20, এটা আসছে 20 নম্বর শাড়ি, নাম্বার 20, 20 নম্বর, এই হচ্ছে বেজ টোন, আমাদের ডিজিটাল প্রিন্ট, 20 নম্বর, নাম্বার 20, প্রাইস হচ্ছে 2150, 2150, 20 নম্বর, নাম্বার 20, 2150, উইথ ব্লাউজ। 20-র পরে যাব 21, 21 নম্বর শাড়ি, নাম্বার 21, 21 নম্বর, এটা একটা পিচ পিঙ্ক টোন, একটু ইংলিশ কম্বিনেশন, ইংলিশ শেড, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 21, 21 নম্বর শাড়ি, নাম্বার 21, প্রাইস হচ্ছে 2150, 2150, 21 নম্বর, 2150, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এই ব্লাউজ পিস, এটা হচ্ছে 2150, নাম্বার 21। আমরা 2050 দিয়ে শুরু করেছিলাম, আমরা 2050-এ ছিলাম হচ্ছে নাম্বার 11 পর্যন্ত, 12 থেকে 21 দেখালাম, 2150, এবারে আসছি নাম্বার 22, 22 নম্বর, ওই আবার যে চান্দেরি দেখানো শুরু করেছিলাম প্রথম দিকে, কটন চান্দেরি যেটা পিওর, তাতেই বাটিক, এই মেটেরিয়ালটাতে বাটিক, বাটিক, তারপরে বুঝতেই পারছেন বাটিক হতে গেলে কিন্তু এই মেটেরিয়াল দরকার হবে যেটা পিওর মেটেরিয়াল, তার কারণ বাটিকে সিনথেটিক মেটেরিয়াল হলেই সেটা কিন্তু জলে যখন ফুটবে, কারণ বাটিকে মোমটাকে তোলার জন্য ফোটাতে হয়, তখন কিন্তু সেটা গুটিয়ে যাবে, তাই এই হ্যান্ড বাটিকের ক্ষেত্রে কিন্তু পিওর মেটেরিয়াল হতেই হয়। এটা হচ্ছে গাছের মধ্যে ফুল এবং প্রজাপতি, এই হচ্ছে কনসেপ্ট, আর কালারটা না অরেঞ্জ না একটু বার্নড টোন, এবং এটা হচ্ছে আজকের 22 নম্বর, নাম্বার 22, 2450, 2450, 22 নম্বর, উইথ ব্লাউজ। 23 নম্বর, আমি মিলিয়ে মিশিয়ে দেখাবো, কোনোটা বাটিক দেখাবো আবার কোনোটা ডিসচার্জ দেখাবো, এটা যেমন বন্ধেজের সঙ্গে ডিসচার্জ হয়েছে, একটা হচ্ছে
এটা হচ্ছে চকলেটেরই ডার্ক লাইট টোনের উপরে একটু খয়ের খয়ের রং, পাটটার ভেতরটা যাচ্ছে ডার্ক চকলেটের, ডিসচার্জ হয়েছে, বন্ধেজ হয়েছে পাড়ে, বডিতে হয়েছে ডিসচার্জ। এটা হচ্ছে আজকের এপিসোডের 23 নম্বর শাড়ি, 2450, 2450 নাম্বার 23 নম্বর 2450 উইথ ব্লাউজ। 23-এর পরে চলে যাব 24 নম্বর শাড়ি নাম্বার 24, এটা আসছে 24 নম্বর নাম্বার 24, আঁচল বডি 24, 24 নম্বর শাড়ি 2450, 2450, এটাও কিন্তু বন্ধেজ, বন্ধেজের উপরে ডিসচার্জ হয়েছে। যদি একটু দেখাই, যদি আঁচলে যাই, আঁচলের মাঝখানটায় একটু ধরো আমার সাথে, ওটা ছেড়ে দাও, আঁচলটা দেখাই, আঁচলে কিন্তু প্রথমে বন্ধেজ এবং বন্ধেজের উপরেই ডিসচার্জটা হয়েছে, আর তার সঙ্গে গায়ে তো ডিসচার্জ রয়েছে। লোয়ার ইয়কেই টেম্পলটা বন্ধেজ হয়েছে, সেটাকে ফ্রেমিং করেছে ডিসচার্জ, এবং ভেতরেও ডিসচার্জ হয়েছে, তার সঙ্গে গায়ে বুটি গেছে, আর এই আসছে কুঁচিটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 24, 24 নম্বর শাড়ি 2450, 2450 নাম্বার 24, 24 নম্বর 2450 উইথ ব্লাউজ পিস। 24-এর পরে যাব 25, 25, এটা আসছে 25 নম্বর নাম্বার 25, 25 নম্বর আঁচল, এটাও অফ হোয়াইটের মধ্যে ক্র্যাক, এবং তার সঙ্গে যাচ্ছে ভাবে 25 নম্বর নাম্বার 25, আর হাফ শাড়িটা আসছে এটা 25 নম্বর শাড়ি নাম্বার 25, 2450, 2450, 25 নম্বর উইথ ব্লাউজ। 25-এর পরে যাব 26, 26, এই যে একটা গাছের সঙ্গে প্রজাপতি, সম্ভবত আমরা প্রথমে শাড়িটাতে দেখেছিলাম, মানে ওইটা ছিল হচ্ছে 22 নম্বর শাড়ি সম্ভবত তাতে ছিল, এটা ওই প্রজাপতিটাই হয়েছে, এবং এখানেও গাছের উপরে প্রজাপতি, কিন্তু একটু গাছটা অন্যরকমভাবে গেছে, দেখুন এই হচ্ছে অরেঞ্জের সঙ্গে। 25 নম্বর 20, এটা 25 দেখাচ্ছে না 26 দেখাচ্ছি মনে, দেখি এটা 26 দেখাচ্ছি, 26, 26 নম্বর শাড়ি 2450, 2450 নাম্বার 26 উইথ ব্লাউজ পিস। 26-এর পরে চলে যাব 27, 27 নম্বর শাড়ি নাম্বার 27, 27 নম্বরে যাব, এটা আসছে নাম্বার 27, এটা ইয়ালো রেড, আঁচলটা ইয়ালোর মধ্যে যাচ্ছে, গাছ মেয়ে এভাবে যাচ্ছে, এটা হচ্ছে বডিটা, এটা আসছি 27, 27 নম্বর 2450, 27 নম্বর শাড়ি 2450, আমার খুব পছন্দের শাড়িটা, 27 নম্বর 2450, 2750 উইথ ব্লাউজ পিস। 27-এর পরে যাব 28, 28, এটাও বন্ধেজের সঙ্গে ডিসচার্জ, 28 দেখাচ্ছি, 28 নম্বর, আঁচলটা পুরোটাই বন্ধেজ, পিঙ্কের সঙ্গে একদম ডার্ক বার্গেন্ডি, তার উপরে কিন্তু ডিসচার্জ হয়েছে, বন্ধেজও হয়েছে, তার উপরে আবার ডিসচার্জ হয়েছে, পাটটা শুধু বন্ধেজটাকে ছেড়ে দেওয়া হয়েছে, বডিতে গেছে ডিসচার্জ। এটা হচ্ছে 28, 28 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2450 নাম্বার 28, 28 নম্বর, এটাই রানিংয়ে যাচ্ছে ব্লাউজ পিস, 28 নম্বর 2450। এইবারে আসছি 29 নম্বর নাম্বার 29, এটা রাস্টের সঙ্গে একদম তেজপাতা কালার, আঁচলটা রাস্ট, তার মধ্যে ডিসচার্জ পার, আর ভেতরটা তেজপাতার উপরে এভাবে প্যানেল করে করে যাচ্ছে ডিসচার্জে, 29, 29 নম্বর শাড়ি 2450, 2450 29 নম্বর উইথ ব্লাউজ পিস। এইবারে আসবো 30 নম্বর শাড়ি নাম্বার 30, এটা আসছে 30 নাম্বার 30, 30 নম্বর শাড়ি, এটাও বন্ধেজের উপরেই ডিসচার্জ হয়েছে, পিচ টোন, ডার্ক পিচ, এটা হচ্ছে আঁচল, এটা আসছে বডিটা, এইভাবে যাচ্ছে পেজলির সঙ্গে বন্ধেজের উপরে ডিসচার্জ, এটা হচ্ছে 30 নম্বর নাম্বার 30, প্রাইসটা হচ্ছে 2450, 2450, 30 নম্বর শাড়ি নাম্বার 30 উইথ ব্লাউজ পিস 2450। যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে আপনারা বুকিং করতে থাকবেন, বুকিং নাম্বার কি 9051217272, 9051217274, SMS বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখুন আসছে হাতের পাশে, SMS করে কিংবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েও আপনারা বুকিং করতে পারেন, SMS বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9051217795, এখানে আপনারা ফোন করুন, বুকিং করুন, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করুন। কলকাতা শহর শুধু নয়, সারা ভারতবর্ষের আপনি যে কোনো প্রান্তে বসে শাড়ি বুক করলে ক্যাশ অন ডেলিভারি পাবেন, হোম ডেলিভারি চার্জ দিতে হবে, ক্যাশ অন ডেলিভারি তো পাবেন ঠিকই, কিন্তু হোম ডেলিভারি চার্জ দিয়েই পাবেন। আর অনুষ্ঠান দেখতে থাকুন, স্পেশাল কিছু এপিসোড থাকে, সামনের সোমবার যেমন আরেকটা স্পেশাল এপিসোড ছিল, গতকাল একটা
স্পেশাল এপিসোড কাঁথার উপরে আছে করে ফেলেছি। আর আগামী সোমবার দিন 16ই আগস্ট একদম স্বাধীনতা দিবসের ঠিক পরের দিন দুপুর দুটোয় একটা স্পেশাল এপিসোড থাকছে বাংলার টাঙ্গাইলের উপরে। আমরা একটা স্পেশাল এপিসোড করবো এবং খুব ভালো কিছু শাড়ি, আমার নিজের ব্যক্তিগত পছন্দের কিছু শাড়ি আমি আপনাদেরকে দেখাবো আগামী সোমবার দুপুর দুটোয়। কেউ মিস করবেন না। আর হোলসেলাররা তো যোগাযোগ করবেন, এসে দেখে কেনাকাটা করুন, গাড়ি নিয়ে আসুন, গাড়ি পার্কিংয়ে সুবন্দোবস্ত রয়েছে। এবারে চলে যাই পরের শাড়ি, বাটিক। বাটিক আবার এসছি, আমরা ডিসচার্জ বাটিক মিলিয়ে মিশিয়ে দেখছি। আচ্ছা, এটা আমরা আগেরটা দেখিয়েছি হচ্ছে 33 দেখিয়েছি, তাই তো? আচ্ছা, 30 অবধি দেখিয়েছি। এবারে আসছি 31 নম্বর। এটা ব্ল্যাক নয়, এটা গ্রিন না, কালারটা একটু ডার্ক, একটা গ্রিন না, গ্রিনের সঙ্গে একদম একটু অরেঞ্জিশ ইয়েলো, মানে একটু মাস্টার্ড ইয়েলো অ্যান্ড গ্রিন, তার মধ্যে অজস্র প্রজাপতি, অজস্র প্রজাপতি, আঁচল থেকে, আঁচল থেকে পুরোটা দেখাও, আঁচল থেকে দেখাও। হ্যাঁ, একটা কোণ থেকে এভাবে উঠেছে আস্তে আস্তে, চওড়াটা আস্তে আস্তে সরু হতে থেকেছে, এই হচ্ছে কুঁচিতে গিয়ে মিশে এবার কুঁচিটা এলো এইভাবে, তখন নিচের দিকের পার ধরে এইভাবে প্রজাপতিটা যাচ্ছে। এটা কিন্তু গ্রিন, হ্যাঁ, এটা ব্ল্যাক ভাববেন না, এটা কিন্তু গ্রিনের সঙ্গে মাস্টার্ড ইয়েলো। 31 নম্বর 2450, নাম্বার 31, 31 নম্বর 2450 উইথ ব্লাউজ। 31-এর পরে চলে যাব 32 নম্বর, 32, এটা আসছি 32 নম্বর, নাম্বার 32, এটাও বন্ধেজ পার্পলের সঙ্গে পিঙ্ক, এটা হচ্ছে বন্ধেজ 32 নম্বর, এটা হচ্ছে পার্পলের সঙ্গে পিঙ্ক, নাম্বার হচ্ছে 34, 30, মার্জিন রকমের, এটা হচ্ছে 32, 32 নম্বর, নাম্বার 32, এবং এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 2450, 2450, 2450, নাম্বার 32, 32 নম্বর, 2450, 2450 উইথ ব্লাউজ পিস। 32-এর পরে যাব 33, এটা আবার বাটিক এলো, নাম্বার 33, 33 নম্বর। সব রকমের শাড়ি পাবেন, শুধু দক্ষিণ ভারত বাদ দিয়ে, দক্ষিণ ভারত ছাড়া সব রকমের শাড়ি পাবেন, আর উত্তর ভারতের মানে মার্জিন রকমের উত্তরপ্রদেশের লখনৌ চিকনটা পাবেন না এই মুহূর্তে, আসামেরও আসাম সিল্কটা পাওয়া যাবে না, এগুলো বাদ দিয়ে আপনি মূলত সব শাড়িই পাবেন। এটা হচ্ছে কুঁচি আঁচলের শাড়ি এবং এটার প্রাইস হচ্ছে 2450। আমি হয়তো হায়দ্রাবাদের কিছু পাবেন, পচমের কিছু সম্ভার পাবেন, কিন্তু ওয়াইডলি দক্ষিণ ভারত এক্ষুনি পাচ্ছেন না, কিন্তু আপনারা ইউপির শাড়ি পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে পাচ্ছেন হচ্ছে বাংলার এ টু জেড এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু আরও প্রভিনশিয়াল শাড়িও রয়েছে এবং বেনারসির একটা অঢেল সম্ভার রয়েছে। এটা উঁচু করে ধরে এটা হচ্ছে 33 নম্বর, 33, 2450, বাটিক দেখালাম উইথ ব্লাউজ পিস 33। 34 নম্বরে যাব, নাম্বার 34, এটা হচ্ছে 34 নম্বর, নাম্বার 34, এটাও খুব সুন্দর দেখতে, এটাও ডার্ক চকলেট, ঠিক ব্ল্যাক বলবো না, এটা হচ্ছে ডার্ক চকলেট না কালো, কালোর উপরেই যাচ্ছে, কালোতে প্রজাপতি সূর্য, দেখুন নকশাটা প্রজাপতি সূর্য এবং উৎসব, মানে প্রকৃতিও রয়েছে, মানব রয়েছে এবং তার সঙ্গে আমরা মানে নেচারের অন্যান্য ক্রিয়েশনস, প্রকৃতিতে মানুষও যেমন একটা ক্রিয়েশন, সেরকম অন্যান্য কীট পতঙ্গ পশু পাখিও তো ক্রিয়েশন, আর সূর্য না হলে কারোরই অস্তিত্ব থাকবে না, সেই কারণেই কিন্তু এইভাবে শাড়ির কনসেপ্টটা ভাবা হয়েছে। এটা হচ্ছে পার 34 নম্বর, 34, প্রাইস হচ্ছে 2450, 2450, 34 নম্বর, নাম্বার 34 উইথ ব্লাউজ। এইবারে আজকের এপিসোডের লাস্ট শাড়িতে আসবো, 35, 35 নম্বর শাড়িতে যাব, নাম্বার 35, এটা আসছি 35, 35, 35 নম্বর, আঁচল, নাম্বার 35, বিন্দি বুটিকের কাজ, মানে বিন্দি বাটিক, এটা হচ্ছে বিন্দি বাটিকের কাজ হয়েছে, দেখুন পুরো এতটা শাড়ি, যতটা শাড়িতে কাজ বাটিকটা যতটা হয়েছে বিন্দির কাজ কিন্তু এভাবেই গেছে, আর এই হচ্ছে হাফটা। প্রাইসটা হচ্ছে 2450, নাম্বার 35, 35 নম্বর শাড়ি, 2450, নাম্বার 35, আমি একটু আঁচলটা ভালো করে দেখব, নাম্বার 35, 2450, এটা হচ্ছে 35 নম্বর শাড়ি, 2450, এবং আজকের এপিসোডের লাস্ট শাড়ি, নেভি ব্লুর উপরে যাচ্ছে সি গ্রিন অ্যান্ড হোয়াইট, হোয়াইট তো ব্যবহার হবেই, ওই জায়গাগুলোতেই মোম পড়েছে, মানে এতটা বিন্দির কাজ হয়েছে না, এটাই এটা বেশ কঠিন আর কি কাজটা, আর ব্লাউজ পিসের হাতাটাও এভাবে যাচ্ছে। 35 দেখালাম, 35 নম্বর, 2450,
যাদের যাদের শাড়ি পছন্দ হলো বুকিং করতে থাকুন। বুকিং নাম্বার যাচ্ছে 9051217272, 9051217274, SMS বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9051217795। আবারও বলবো হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজারের কথা, যেটা এখন আমাদের বেঁচে থাকার একটা অবলম্বন, আর তার সঙ্গে সার্জিক্যাল মাস্কের সঙ্গে একটা ওয়াশেবল মাস্ক আপনাদের ব্যবহার করতে হবে, এবং পুরোটাই ডক্টর প্লাসে আপনারা পেয়ে যাচ্ছেন। এগুলো আপনারা ব্যবহার করুন, এবং যদি পেতে চান কীভাবে পাবেন, রিটেলেও পেতে পারেন আবার হোলসেলেও পেতে পারেন, কীভাবে পাবেন ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করলে ওরা এই দেখভালে যিনি রয়েছেন তার ফোন নাম্বারটা দিয়ে দেবে, আপনারা কথা বলে নেবেন। আর অনুষ্ঠান দেখতে থাকবেন আমাদের দুটো এবং সন্ধে ছটার অনুষ্ঠানটা তো পানি, কিন্তু আরও অন্যান্য সময় যেমন 11টা, 12:30, 3:30 এই অনুষ্ঠানও কিন্তু থাকে। আজকে তো হাতে সময়টা আমাদের নেই, এক্ষুনি বিদায় নিতে হবে, হয়তো একটু আগেই আমি শেষ করছি কিন্তু আমার শাড়িও শেষ। অনেক রকমের শাড়ি পাবেন, সালোয়ার পাবেন, মানে আপনারা কী কী পাবেন ওখানে, থ্রি পিস সেট পাবেন, হ্যান্ডলুমের থ্রি পিস সেট পাবেন, ডিজাইনার ব্লাউজ পাবেন, আর কুর্তি পাবেন, পালাজো সেট পাবেন, সারারা পাবেন, এবং পাতিয়ালা পা এবং তার সঙ্গে পাতিয়ালা পায়ের সঙ্গে দুপাট্টা সেট পাবেন, এছাড়া গাউন পাবেন, আর পাবেন পুরুষ বন্ধুদের পাঞ্জাবি পাবেন, এবং তার সঙ্গে পাবেন হচ্ছে শেরওয়ানি, পাবেন জহর কোট, আর মহিলাদের এছাড়া ট্রাউজার পা, লেগিংস সব কিছু রয়েছে। আগামীকাল দিনে আমরা পুরুষ বন্ধুদের ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড শার্ট, টি শার্ট সব কিছুই দেখাবো আপনাদেরকে, বা আপনাদের পাবেন আপনারা ওগুলো। আপনারা এসে দেখে কেনাকাটা করুন, কলকাতা শহর, শহরতলির বন্ধুরা, হোম ডেলিভারি শুধু বলবো না, সারা ভারতবর্ষের ক্যাশ অন ডেলিভারি কিন্তু রয়েছে। একমাত্র যেখানে পিনকোড নাম্বার নেই তারাই একমাত্র কিন্তু কুরিয়ারে পাবেন, তাদের অনলাইনে পেমেন্ট করতে হবে, কুরিয়ারে পাবেন, কিন্তু পিনকোড এরিয়াতে যদি আপনি থাকেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি পেয়ে যাচ্ছেন শাড়ি ক্যাশ অন ডেলিভারি, হোম ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে। আমাদের এবারে বিদায় নিই, আবার দেখা হচ্ছে আগামীকাল, ভালো থাকবেন সকলে, নমস্কার। বাংলা মানে লাল টিপ, ঘোমটা টানা মুখ, বাংলা মানে অঙ্গ শোভায় টাঙ্গাইলের রূপ, স্নিগ্ধ কোমল আভিজাত্যে ললনা তুমি বঙ্গে, আবরণের সম্ভারে টাঙ্গাইলের সঙ্গে, ভিন্নতা এবং বৈচিত্র্যের সন্ধানে এবার পায়ে পায়ে আবরণে। অনুষ্ঠানটি দেখুন 16 আগস্ট সোমবার দুপুর 2টায় আবরণ প্রাইম টাইমে, চোখ রাখুন সিটিভিএনএ।